আজ হিজাবর ভা দেখো হয়েছে ফ্যাশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, ওদের জন্য পর্দার সম্মান যাচ্ছে ডুবে, ওদের জন্য পর্দার সম্মান যাচ্ছে ডুবে, যুবক জোয়ান পারে ওদের দিতে রুখে, যুবতীরাও পারে ওদের দিতে রুখে, আজ হিজাবর ভা দেখো হয়েছে ওদের জন্য পর্দার সম্মান যাচ্ছে ডুবে, যুবক জোয়ান পারে ওদের দিতে রুখে, যুবতীরাও পারে ওদের দিতে রুখে, ওদের যে ঠাই পাবে সে ঠাই বোরখা খুলে ফেলো, লেডিস দিয়ে টাইট বোরখা খুলে ফেলো, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, ওদের জন্য পর্দার সম্মান যাচ্ছে ডুবে, ওদের জন্য পর্দার সম্মান যাচ্ছে ডুবে, যুবক জোয়ান পারে ওদের দিতে রুখে, যুবতীরাও পারে ওদের দিতে রুখে, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, ওদের যত্ন পর্দার সম্মান যাচ্ছে ডুবে, ওদের যত্ন পর্দার সম্মান যাচ্ছে ডুবে, যুবক জোয়ান পারে ওদের দিতে রুখে, যুবতীরাও পারে ওদের দিতে রুখে, ওদের যে ঠাই পাবে সে ঠাই জুতা মারো, ওদের যে ঠাই পাবে সে ঠাই জুতা মারো, লেডিস দিয়ে টাইট বোরখা খুলে ফেলো, লেডিস দিয়ে টাইট বোরখা খুলে ফেলো, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, এই পর্দা হলো স্বয়ং আল্লাহর বিধান, এই বিধান কাতে দিতে পারি জান, এই পর্দা হলো স্বয়ং আল্লাহর বিধান, এই বিধান কাতে দিতে পারি জান, এই পর্দা ইসলাম চিন্তা করার পরে, পর্দা ইসলাম চিন্তা করার পরে, তায়েফেতে নবীর কত রক্ত ঝরে, উহুদেতে নবীর কত রক্ত ঝরে, সেই ইসলাম নিয়ে এরা করছে খেলা, সেই ইসলাম নিয়ে ওরা করছে খেলা, মুসলমানের বুকে কি করে না জ্বালা, লেডিস দিয়ে টাইট বোরখা খুলে ফেলা, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, আজ হিজাব বোরখা দেখো হয়েছে ফ্যাশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, বলতো দেরে তাকে দিল পারমিশন, আপনারা শিক্ষিত সমাজ আপনারা বুঝতে পেরেছেন যে গজলের মূল উদ্দেশ্যটা কি। যাই হোক, চলুন আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আচ্ছা, আমার বাবুজি বলেছেন যে না, আমার ছোট ছোট ভাই বোনেরা গজল শুনছে, তাদের ভালো লাগছে এবং আমাদের বলতে আরো ভালো লাগবে, তাই তো নাকি? সবাই তকবীর দাও তো দেখি, না রে তকবীর, আরো মহব্বতের সাথে দাও নারাই তুমি, দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, কেটে গেছে কুৎসিত নিস
শীতে রোদি প্রহরে সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়াই, ফোরাতে এর জলরাশি কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই, কুলে কুলে উছলাই। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচরে, সে কোন রূপকারে সাজালোয়ে চরাচর। নারাই তাকবীর, মহব্বতের সাথে দাও নারাই তাকবীর। আচ্ছা মনা, তোমাদের ভালো লাগছে তো? সবার ভালো লাগছে? ঠিক আছে, এবছর আমি কিছু ঘটনা গজল এনেছি, ইনশাল্লাহ বলবো। তোমরা জানো আমি ঘটনা গজল যখন বলি, গজলের মধ্য থেকে প্রশ্ন ধরি, গজলের শেষে আমি উপহার দেই যারা সঠিক উত্তর দিতে পারে। তেমনি ভাবে আজও আমি কিছু ঘটনা গজল ইনশাল্লাহ পরিবেশন করব, আর কিছু পুরস্কার ইনশাল্লাহ দেব, তবে সেটা একটু পরে। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে, আচ্ছা সামনে কিছু চেয়ার খালি আছে, যারা আসছেন আমার মহব্বতের মানুষ, আমার প্রিয়জন, আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন।